প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 6 জুলাই 2022 রোজ বুধবার। তো আজকে এই মুহূর্তে আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বাজারে। তো এই বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেইগুলোর বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে তার আগে বলে দেয়, এটা কিন্তু ঈদের আগের সর্বশেষ বাজার। ঈদের আগে আর কোনো এটা বাজার আর বসবে না, ঈদের ধানের বাজার আর হবে না। তো মোটামুটিভাবে যদি 10 জুলাই যদি ঈদ হয়, মোটামুটিভাবে 10 জুলাইয়ের আগে আজকে হইতে যে সর্বশেষ ধানের বাজার। তো আজকে এই বাজার থেকে সর্বশেষ ধানের বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম চাচা, ধান আপনার কি ধান নিয়ে আসছিলেন? তেজগুল দাম ধর বলতেছে, দাম কইতেছে তো কত বলে? 5153 1153 টাকা চাইতেছেন কত? আমরা চাইতেছি তো 1200 টাকা। কি সম্ভব হবে আজকে? না মনে হয় না। 53 টাকা বলছে নাকি আরো এদিক সেদিক বলছে? কমও বলতেছে, 53 বলতেছে না। কত মন নিয়ে আসছিলেন বললেন? ১১০০ ১১০০ ২০ মন আপনার ধান আছে না? আচ্ছা চাচি বিটি, কিসের ধান? মালির ধান নিতেছেন? কতটুকু দিতে হয়? আপনাদের নিয়ম কি? নিয়ম মনে করেন যে 10 মন ধান আলো তাও তখন কম করে লো, 1 কেজি ধান দেন না কোনো আদি সেরা এক পায় না তাই আঙ্গরতে পেরছিল না। এইটা এইটা বাজারের জন্য, পয়সার জন্য? হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা, ধান আপনার কি ধান নিয়ে আসছিলেন? দাম দর বলতেছে? হ্যাঁ। কত বললো? 1133 টাকা বলতেছে। কত মন নিয়ে আসছিলেন? 18 মন। দেখি ধানটা, ধানের কালার তো মোটামুটি ভালোই আছে, সুন্দরই আছে। দামে তো কম বলে কম, এখন গ্রাহকে কইলে আমরা কি করবো? মহাজনে কয় 33-43 বলতেছে না। কত মন নিয়ে আসলেন বললেন? 18 মন। 18 মন না? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আচ্ছা কিরকম কেনাকাটা করতেছেন? অল্প, আমদানি কম? আচ্ছা দাম দর কিরকম ছিল? 26-28 ওই বাজার কোনটা? কত? 50-60 টাকা না, সর্বোচ্চ 1150 টাকা। আজকে আমদানি খুবই কম দেখতেছি, ঈদের আগে তো শেষ বাজার। ঈদের আগে ঝিনাইগাতিতে শেষ বাজার না? আচ্ছা ঠিক আছে, কেনাকাটা করেন। তো দর্শক, আমরা 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার তো জানতে পারলাম। আজকে আমদানি কিন্তু খুবই কম, ঈদের আগের বাজার। এরপরে কিন্তু ঈদের আগে এরপরে আর কিন্তু আর কোনো বাজার হবে না। তো মোটামুটিভাবে এইটাই কিন্তু শেষ বাজার ঈদের আগে। তারপরেও কিন্তু বাজারে কিন্তু আমদানি খুবই কম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই আজকে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে বাজার দর মোটামুটিভাবে আগের বাজার থেকে মোটামুটিভাবে বেশিও বলা যাবে না আবার কমও বলা যাবে না। আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগের বাজারে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর ছিল সর্বোচ্চ 1140 থেকে শুরু করে 1160 টাকা পর্যন্ত কিন্তু কেনাকাটা হয়েছে, আপনারা দেখছেন। তো আজকের বাজারে কিন্তু 60 টাকা খুবই কম কিনতেছে, অ্যাভেলেবেল দেখা যায় 1140 থেকে শুরু করে 1150 টাকা পর্যন্ত কিন্তু 26-28 কেনাকাটা হইতেছে। তো মোটামুটিভাবে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর এটা ছিল। ইনশাল্লাহ আগামী বাজারে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।